আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমরা দেখাবো কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হয় এবং হাওয়াই মিঠাই এই মেশিনে দাম কত এবং হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করে আসলে এই অঞ্চলে জীবন জীবিকা কেমন চলতেছে সে বিষয়ে কমপ্লিট করি। আজকে চলে এসেছি চা বিদ্যান মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত। তো আমি বললাম আমার মেয়েকে নিয়ে তো আমি বললো যে দাদা আমার মিটাই হবে কয়েকটা হাওয়াই মিটাই নিলাম। হাওয়াই মিটাই নেওয়ার পর কৌতূহল বসত আছে হাওয়াই মিটাইতে আর আগে অনেক আমার মেয়েকে খাওয়াই যে আমি খাইছি কৌতূহল বসত কীভাবে তৈরি করে কীভাবে তৈরি হয় জানার জন্য ভিডিও করলাম এবং হাওয়াই মিঠাই কমপ্লিট করে কমপ্লিট করলো এবং বললো যে কীভাবে হাওয়াই মিঠাই তৈরি করে এবং কী কী উপাদান দেয় এবং এই মেশিনের দাম কত। আঙ্কেল বললো এই মেশিনটা ৮০০০ টাকা দিয়ে কিনে কেনার পর মেশিন বাজার থেকে কিনে কিনে এবং কালার যে লাল কালার ইউজ করে সেই কালার ব্যবহার করে বিদ্যার মধ্যে ছেড়ে দেয় বলে নিচে আগুনের তাপ দেয় ওই থিনার বা আমরা যেটা থিনার বলি আমি বলি স্টিক এই স্টিক দিয়ে আগুন জ্বালায় জ্বালালে তাপ দিয়ে চিনির যে মিশ্রণটা চিনিটা এটা ঘুরায় ঘুরানোর পর ছড়িয়ে যায় এরপরেই একটা হাওয়াই মিঠাই তৈরি হয়। তো উনি বললো যে বাবা আমি ৩-১ থেকে ১.৫ হাজার টাকা বিক্রি করি তো সব মিলে আল্লাহ রহমে ভালো আছি। ব্যবসা কোনো ব্যবসায় ছোটো না, ব্যবসা সবই ভালো এবং উনি অনেক হ্যাপি ওনার কথাবার্তা শুনেই বুঝলাম যে উনি অনেক ভালো আছেন এবং ভালোভাবে ইনকাম করেন। আঙ্কেল আবার অনেকটা আঙ্কেলের নাম কি আছেন? হাসিটা অনেক সুন্দর,